আজকে আপনাদের জন্য 2020 সালে রিলিজ করা একটি মুভি সোল স্ন্যাচার নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটিতে আমরা দেখতে পারবো যে কিছু শেয়ালের আত্মারা মানুষের শরীরে প্রবেশ করেছে এবং তারা অমরত্ব পাওয়ার জন্য মানুষদের শরীর থেকে এলিক্সার বের করবে এবং এই এলিক্সারের খোঁজেই মানুষ আর আত্মাদের মাঝে ভয়ঙ্কর মারপিট হবে। তো আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা একটি শেয়ালকে দেখতে পারি এবং সে একটা পাহাড় থেকে পড়ে গেছে। সেখানে ওই শেয়ালটি ওই পাহাড়ের পাথর ধরে ঝুলছিল আর তখনই সেখানে একটি বাচ্চা ছেলে আসে। সেই বাচ্চা ছেলেটি যখন দেখে যে ওই শেয়ালটি ওরম বিপদের মুখে রয়েছে, সে তার সাহায্য করার জন্য সেখানে চলে যায় এবং ওই বাচ্চা ছেলেটি শেয়ালটাকে বাঁচিয়েও নেয়। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে ওই বাচ্চা ছেলেটি এবার পাহাড় থেকে পড়ে যায়। ওই বাচ্চা ছেলেটিও এখন পাহাড়ের ধারে ঝুলছিল। সেখানে ওই শেয়ালটি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে ওই শেয়ালটির হাতে নোক লাগার কারণে বাচ্চা ছেলের হাতটা কেটে যায় আর এরপরেই সেই বাচ্চা ছেলেটি নিচে পড়ে যায়। ওই শেয়ালটি যখন দেখে যে বাচ্চা ছেলেটি পড়ে গেছে, সে সঙ্গে সঙ্গে পাহাড় বেয়ে নিচে নেমে আসে এবং তখন ওই বাচ্চা ছেলেটি আর কোনো সাড়া দেয় না। এইটা দেখে ওই শেয়ালটার খুব খারাপ লাগে আর তার চোখের এক ফোঁটা জল ওই বাচ্চা ছেলেটির হাতে গিয়ে পড়ে এবং তখনই এই সিনটি কাট করে দেওয়া হয়। এরপরে আমাদের 500 বছর বাদের একটা ঘটনা দেখানো হয়। সেখানে আমরা অনেকগুলো শেয়ালের আত্মা দেখি এবং তারা মানুষের শরীরে প্রবেশ করছে এবং সেখানে হাজারে হাজারে তেমন লোকেরা ছিল। সেখানে ওই শেয়ালের আত্মাগুলো মানুষের শরীরে ঢুকে এক জায়গায় একজোট হচ্ছে এবং তাদের মূল লক্ষ্য একটাই ছিল, যাতে তারা অমর হতে পারে। মানে তারা নিজেদের এমন বানাতে চায় যাতে মৃত্যু তাদেরকে ছুঁতেও না পারে। সেখানে আমরা দেখতে পারি ওই শেয়ালের আত্মাগুলো একটা মন্দিরে প্রবেশ করছে, কিন্তু সেখানেই একটা শেয়ালের আত্মা ছিল যার কাছে ওই মন্দিরে ঢোকবার টিকিট নেই, সেই কারণে সে ঢুকতে পারে না। সেখানে তার বন্ধুরা এসেও তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে আর বলে যে তোমার দ্বারা কিছুই হবে না। এরপরেই সেখানে এন্ট্রি হয় 9-tailed fox-এর এবং সেই শেয়ালটি কিছুক্ষণের মধ্যেই একটা বুড়ো মানুষে চেঞ্জ হয়ে যায় এবং সেই ছিল ওই ফক্স সোলদের চিফ। সেখানে চিফ তাদেরকে বলে যে এই শেয়ালদের আত্মাদের শক্তি পাওয়ার জন্য এবং অমর হওয়ার জন্য তাদের একটা এলিক্সার লাগবে হিউম্যান বডির এবং সেটা তাদের এই মানব দেহর ভেতরেই থাকে। এরপরেই তারা সেখানে ওই রিচুয়ালটি পালন করতে শুরু করে এবং তখনই ওই 9-tailed fox-দের শরীরের ভিতর থেকে ব্ল্যাক এলিক্সার বেরিয়ে আসে আর এটাই তাদের শক্তি দেবে। কিন্তু সেখানে জানা যায় যে ওই ব্ল্যাক এলিক্সার তাদের কোনো কাজের নয় এবং সেখানে একটি মেয়ে ছিল যার নাম এজি আর সে রেড এলিক্সার খুঁজে পায় এবং ওইটার সাহায্যেই সে 5-tailed fox-এ চেঞ্জ হয়ে গেছিল আর এখন সে অনেক বেশি শক্তিশালীও হয়ে গেছে। এরপরেই সেখানে তাদের চিফ তাদেরকে বলে যে সামনের মাসে তোমরা এখানে হোয়াইট এলিক্সার পাবে এবং এই হোয়াইট এলিক্সার যে পাবে সে 9-tailed fox-এ চেঞ্জ হয়ে যাবে এবং 9-tailed fox-রা ভীষণ শক্তিশালী হয়। ওই চিফটি এটাও বলে যে 1000 বছরে প্রায় একবার এই হোয়াইট এলিক্সার তৈরি হয় এবং এটা শুধুমাত্র একজনই পায়। এরপরেই সেখানে আমরা অনেকগুলো ফক্সকে দেখি যারা একটা শক্তিশালী পাথরের সামনে গিয়ে দাঁড়ায় এবং এই পাথরটাই তাদেরকে তাদের মিশনে পাঠাবে। সেখানে এবার আমরা ওই ফক্সটিকে দেখি যার কাছে এই মন্দিরে ঢোকার টিকিট ছিল না, কিন্তু সে একটা উপায় বের করে ওই মন্দিরে প্রবেশ করে ফেলেছে এবং সেও তাদেরকে গিয়ে বলে যে আমিও একটা মিশন পেতে চাই এবং ওই পাথরের ওপরে গিয়ে সে হাত রাখে। কিন্তু তার হাতে শুধু অর্ধেকই একটা লেখা আসে, কিন্তু অন্যদের হাতে সব কিছু ঠিকঠাকভাবে লেখা চলে এসেছিল। ওই ফক্সটি এটা দেখেই খুশি ছিল যে তার হাতে অন্তত কোনো একটা লেখা উঠেছে। সেখানে ওই চিফ তাকে একটা সাইটে নিয়ে যাওয়ার কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার হাতে যেটা লেখা আছে এর মানে কি তুমি জানো? তখনই ওই শেয়ালটি বলে যে না, আমি জানি না। সেখানে চিফ তাকে বলে যে তোমার হাতে যেই লেখাটা এসেছে এর মানে হচ্ছে তুমি পরের মাসে 9-tailed fox হতে পারো এবং এইটা শুনেই ওই শেয়ালটি ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু তার এই খুশি বেশিক্ষণের ছিল না। তখনই ওই চিফ বলে যে আমি তোমার সাথে ইয়ার্কি মারছি, তোমার হাতে যেই লেখাটা এসেছে তার কোনো মানেই নেই এবং তুমি কখনোই কোনো এলিক্সার পাবে না আর এর মানে তুমি অমরও হতে পারবে না আর তার কাছে কখনো কোনো শক্তিও আসবে না। সেখানে ওই চিফ তাকে বলে যে তুমি একটা মিশনে যাও এবং এইখানে তোমার মুখটাকে তোমায় বাঁচিয়ে আসতে হবে। এই কাজের জন্য ওই চিফ তাকে একটা ছুরিও দেয় এবং ওই শেয়ালটা ভীষণ খুশি হয়ে যায় আর সে চিফকে জড়িয়ে ধরে। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে সে ওই চিফের একটা পাথর চুরি করে নিয়ে যায়। অন্যদিকে ওই চিফ এখন এই শেয়ালটিকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে এই ধরনের অনেক শেয়ালকে তাদের এলিক্সার খুঁজতে খুঁজতে মারা যেতে দেখেছে এবং সেই চিফ তার একটা লোককে ওই শেয়ালটির পিছু নিতে বলে এবং তার নাম ছিল 13। আসলে 13 এত শক্তিশালী ছিল না যে সে তার নিজের এলিক্সার খুঁজে বের করবে।
এরপরেই আমরা দেখতে পারি যে 13 একটা গ্রামে এখন বসে খাবার খাচ্ছে, আর সেখানেই একটি লোক একজনের স্কেচ দেখিয়ে কাউকে সেখানে খুঁজছে। ওই লোকটি তাকে খুঁজতে খুঁজতে 13 এর সামনে চলে আসে আর সে তাকেও জিজ্ঞাসা করে, কিন্তু 13 যেহেতু খেতে ব্যস্ত ছিল সেই কারণে সে তাকে পাত্তাই দেয় না এবং ওই লোকটি তার কাছ থেকে চলে যায়। কিন্তু সেই লোকটি চলে যাওয়ার পরেই 13 এর কাছে যেই পাথরটি ছিল যেটা সে ওই চিফের থেকে চুরি করেছে সে তাকে ইঙ্গিত দেয় যে তার এলিক্সার কাছাকাছি কোথাও আছে, এবং তখনই 13 তার খাবার ছেড়ে ওই এলিক্সার খুঁজতে শুরু করে। 13 ওই এলিক্সারটা খুঁজতে খুঁজতে একটা প্রিস্টের কাছে পৌঁছায়, আর এই প্রিস্টটা সেখানে লোকেদের ট্রিটমেন্ট করছিল। সে তার ছবিতে অশুভ আত্মাদের বন্দী বানিয়ে নেয় এবং তারপরেই তাদের রক্ত বের করে সে লোকেদের ঠিক করে, এবং সেখানে সে একটা বাচ্চাকে ঠিক করছিল। সেখানে 13 এর কাছে জাইচিন আসে, এবং জাইচিন সেই লোকটাই যে ওই স্কেচ দেখিয়ে কাউকে একটা খুঁজছিল। সেখানে 13 জাইচিনের গাধাটাকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়, এবং সে ভয় পেয়ে গিয়ে ওই গাধাটাকে লাথি মারে, আর তখনই ওই গাধাটি ভীষণ রেগে যায় এবং সে দৌড়ে এসে 13 এর ওপরে আক্রমণ করে। সে 13কে তার পিঠে বসিয়ে গোটা গ্রাম ঘোরাতে শুরু করে, এবং গোটা গ্রামও এখন তছনছ হচ্ছে। সেখানে জাইচিনও তাকে ফলো করছিল, কিন্তু সে ওই গাধাটাকে কোনো মতেই ধরতে পারে না। আর সেই সময় আমরা দেখতে পারি ওই প্রিস্ট তার একটা মন্ত্র দিয়ে ওই জাইচিনের গায়ে ছেড়ে দেয় এবং সেটা তার রক্ষা করবে। অন্যদিকে সেই গাধাটি 13কে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে ওই গাধাটা পালিয়ে যায়। এরপরেই জাইচিন 13এর কাছে এসে তার গাধাটি তার কাছ থেকে ফেরত চায়, কিন্তু যেহেতু 13এর কাছে তার গাধাটা ছিল না সেই কারণে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখানে জাইচিনও তার পিছন পিছন দৌড়াচ্ছিল এবং তারা দৌড়াতে দৌড়াতে মাঝ জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দুজনই হাঁপিয়ে যায় এবং সেখানে একটু বিশ্রাম নেয়। এরপরেই তাদের পিছনে তারা একটি ছোট বাড়ি দেখে এবং সেখানে তারা ঢুকে পড়ে, এবং 13এর ওই ম্যাজিক্যাল স্টোনটা তাকে বলে যে সে যেই এলিক্সারটা খুঁজছে সেটা জাইচিনের কাছে, এবং ওই পাথরের মাধ্যমে সে এটাও জানতে পারে যে জাইচিন একটা সরকারি পরীক্ষা দেবে। সেই কারণে এখন সে জাইচিনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে আর সে তাকে শহরে ফিরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে জাইচিন 13কে বলে যে যাকে সে খুঁজছে সে তার বড় দাদা, এবং এই গাধাটা তার দাদারই, আর তার দাদাও এখানে এই পরীক্ষাটা দেওয়ার জন্যই এসেছিল। এরপরেই সেখানে রাত হয়ে যায় আর তারা শুয়ে পড়ে, কিন্তু আমরা দেখি যে 13 তার ওই ছুরিটা বের করে এখন জাইচিনকে মারতে যাচ্ছে, কিন্তু তখনই সেখানে ওই গার্ডটা চলে আসে যাকে ওই চিপ ওই শেয়ালটার খেয়াল রাখবার জন্য পাঠিয়েছে। ওই গার্ডটা 13কে বলে যে তুমি একে মেরো না, তার বদলে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে সে আর বাঁচবার কোনো আশাই না দেখতে পারে, এবং তখন 13 তার কথা শুনে নেয়। এর পরের দিনকে আমরা তাদের ঘরের বাইরে ওই গাধাটাকে দেখি, এবং জাইচিন সেই গাধাটাকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু সেটা আসলে গাধা ছিল না, সেটা ওই গার্ডটা ছিল যাকে চিপ পাঠিয়েছে। এরপরেই তারা সেই জঙ্গলে রওনা দেয়, এবং সেখানে অদ্ভুতভাবে জাইচিন আর 13 একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপরেই পথ চলতে চলতে তারা একটি একাডেমিতে গিয়ে পৌঁছায়, এবং সেখানে সবাই ওই সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই একাডেমিতেই তারা দুজন সেই রাতটা কাটায়, এবং পরে রাতের বেলা 13 সেখানে একটা ব্যাঙ দেখতে পায়, এবং সেই ব্যাঙটা প্রত্যেকবার যখন লাফাচ্ছিল সে একটা সোনা মাটিতে ছেড়ে যায়, এবং এইটা দেখে 13 এর খুব লোভ হয় আর সে তাকে ততক্ষণ অব্দি অনুসরণ করে যতক্ষণ না সে তাকে ওই একাডেমির মালিকের কাছে নিয়ে যায়। 13 যখন ভিতরে যায় সে একটা পুলের সামনে ওই ওনারটাকে বসে থাকতে দেখে, এবং তখনই ওই পুলের ভেতর থেকে একটা ব্যাঙের জিপ এসে 13কে টেনে নিয়ে যায়, এবং সেখানে জাইচিনও ছিল, আর একটি বড় ব্যাঙ তার ওপরে আক্রমণ করে। সেখানে জাইচিনকে সাহায্য করার জন্য 13ও চলে আসে, এবং সে ওই ব্যাঙের জিপটা থেকে বেঁচে পালাতে শুরু করে, এবং ওই ব্যাঙটি অবশেষে তাদেরকে একটা ফু মারে, এবং সেই হাওয়াটার এত জোর ছিল যে তারা দূরে গিয়ে পড়ে। ওই ব্যাঙটির থেকে বেঁচে পালাতে পালাতে তারা একটি অন্য জায়গায় গিয়ে পৌঁছায়, কিন্তু তারা বেশিক্ষণের জন্য ওই ব্যাঙটা থেকে বাঁচতে পারে না। সেখানে ওই ব্যাঙটি তাদের ওপরে আবার আক্রমণ করে, এবং সে 13কে এবার গিলে নেয়। এটা দেখে জাইচিন খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু এরপরেই আমরা দেখতে পারি যে সেটা কোনো ডিমান ছিল না, আসলে ওই ব্যাঙটি ওই চিফের পাঠানো গার্ডটা ছিল, এবং সে জাইচিনকে ভয় দেখানোর জন্য এমনটা করছিল। অন্যদিকে জাইচিন 13কে বাঁচানোর জন্য একটি মশাল নিয়ে সেখানে দৌড়ে আসে। সেখানে জাইচিন যখন আবার ফিরে আসে তখন ওই ব্যাঙটি আবার 13কে গিলে নেয়, এবং সেখানে সে যখন জাইচিনকে গেলবার জন্য হাঁ করেছিল তখনই জাইচিন তার জিপটা ধরে নেয় এবং তার মুখে জাইচিন আগুন লাগিয়ে দেয়, সেই কারণে ওই ব্যাঙটি এবার জাইচিনকেও বাইরে ফেলে দেয়। এরপরেই আমরা 13 আর তার গার্ডিয়ানকে একটি নৌকায় বসে থাকতে দেখি,
এবং সেখানে সে 13 কে বলে যে আমাদের কম শহরে যাওয়া উচিত, কারণ সেখানে একটি মেয়ে রয়েছে আর সে তোমাকে তোমার এলিক্সারের রংটা বলে দিতে পারবে। এরপরেই যখন তারা কথা বলছিল সেখানে জাইচিনও চলে আসে এবং তাকে যখনই ওই গার্ডিয়ানটি দেখে সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ মেরে দেয় এবং একটি গাধাতে পরিণত হয়ে সে তার নৌকায় উঠে পড়ে। এরপরেই 13 আর জাইজিন একে অপরের সাথে কথা বলে এবং সেখানে 13 জাইজিনকে তার সত্যি কথাটা বলে দেয়। সে তাকে বলে যে সে কোনো মানুষ নয়, বরং একটা শেয়ালের আত্মা। এইটা শুনে এখন জাইজিন খুব ভয় পেয়ে গেছে, কিন্তু সেখানে 13 তাকে প্রমিস করে যে সে তাকে খাবে না, কারণ সে তার খুব ভালো বন্ধু। এটা শুনে জাইজিন একটু স্বস্তি বোধ করে এবং সে 13 এর সমস্ত আহত জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। সেখানে জাইজিন 13 কে বলে যে সে ডায়রেন নামের একটা লোকের সাথে দেখা করতে চায়, কারণ সে তার রোল মডেল। আর এরপরই আমরা দেখতে পারি যে তারা দুজন ওই কং সিটিতে পৌঁছে গেছে। এরপরেই তারা যখন ওই কং শহরে প্রবেশ করে সেখানে তাদেরকে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা ওয়েলকাম জানায় এবং তখনই 13 সেখানে তার গার্ডিয়ানকে একটা মেয়ের রূপে দেখে হেসে ফেলে। তারা জাইজিনকে এইখানে এই কারণেই এনেছিল কারণ জাইজিনের থেকেই 13 তার সেই এলিক্সারটা পাবে এবং ওই এলিক্সারটা পেলে সে একটা শক্তিশালী শিয়াল হবে। এবং এর আগে যেমনটা বলা হয়েছিল যে ওই এলিক্সারের কালারের উপরে ডিপেন্ড করে তাদের শক্তি, এবং সেখানে এই মেয়েটি জাইজিনকে দেখে তার এলিক্সারের রংটা 13 কে বলবে। এরপরেই সেখানে কিছু লোকেরা চলে আসে এবং তারা জাইজিনকে সেখান থেকে একটি জায়গায় নিয়ে যায়। আর তখনই তার সামনে ইয়াং লিয়ান নামের ওই মেয়েটি চলে আসে আর তাকে দেখতে খুব সুন্দর ছিল। সেখানে ইয়াং লিয়ান জাইজিনকে তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে এবং সে এটা এই কারণেই করছিল কারণ জাইজিন তার কাছে এলে সে তার এলিক্সারের রংটা 13 কে বলতে পারবে। কিন্তু সেখানে জাইজিন তার কাছে যেতে চাইছিল না। আর এরপরেই ইয়াং লিয়ান যখন তার শরীরটা ছোঁয়ে তখনই একটি শক্তি ইয়াং লিয়ানকে দূরে ছিটকে ফেলে দেয়। আর এটা এই কারণেই হচ্ছিল কারণ সেখানে আসার আগে ওই প্রিস্ট জাইজিনের শরীরে একটা স্পেল কাস্ট করে দিয়েছিল এবং এখন সেটাই তার রক্ষা করছে। এরপরেই সেখানে জাইজিন ইয়াং লিয়ানকে ভালোবেসে ফেলেছিল, সেই কারণে সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু ইয়াং লিয়ানের এতে কোনো ইন্টারেস্টই ছিল না। সে জাইজিনের বডিটা এমনভাবে দেখছিল যেন সে তার কিছু বডি স্ক্যান করছে। কিন্তু সেখানে ওই প্রিস্টের ম্যাজিকের কারণে ইয়াং লিয়ান জাইজিনের শরীরে কিছু দেখতেই পারে না। আর এরপরেই জাইজিন সেখানে ঘুমিয়ে পড়ে এবং ইয়াং লিয়ান 13 এর কাছে গিয়ে বলে যে সে তার শরীরে কিছু দেখতে পায়নি। এরপরের সিনেই আমরা ইয়াং লিয়ানকে যন্ত্রণায় ছটফট করতে দেখি এবং সে এই কারণেই ছটফট করছিল কারণ একটি ফুলের মধ্যে তার প্রাণ ভোমরা ছিল আর সেটা তার গার্ডিয়ান তার ইচ্ছে মতো কন্ট্রোল করত। এরপরের সিনে আমরা দেখতে পারি জাইজিন এখন সেই জায়গাটায় পৌঁছে গেছে যেখানে তার ওই পরীক্ষাটা হবে এবং সেখানেও সে তার দাদার ছবি দেখিয়ে তাকে খুঁজছিল, কিন্তু কেউই তার খোঁজ দিতে পারে না। আর এরপরেই সবার সাথে জাইজিনের সেখানে ওই পরীক্ষাটি শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় যে তাদের পেপার অনেক লম্বা ছিল এবং তাদের পরীক্ষা মাঝরাত অবধি চলে। সেখানকারই একটি ক্যান্ডিডেট তখনই বলে যে সে এখানে একটা ভূত দেখতে পেয়েছে, কিন্তু কেউই সেই ভূতটা দেখতে পায় না। আর তার এই কথার জন্য অন্য ক্যান্ডিডেটরা এখন ডিস্ট্র্যাক্ট হচ্ছে, সেই কারণে তাকে উঠিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। এরপরেই আমরা এখানে ইয়াং লিয়ানকে দেখতে পারি, মানে সেই মেয়েটি যে 13 কে তার এলিক্সারের রংটা বলবে। এরপরেই ইয়াং লিয়ান এক মুহূর্তের মধ্যে 13-এর শরীর থেকে তার আত্মাটাকে বের করে দেয় এবং সে তাকে বলে যে ওই ক্যান্ডিডেটটা ঠিকই বলেছে, এখানে একটা ভূত রয়েছে এবং সে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সোলগুলোকে ক্যাপচার করছে এবং সেই স্টুডেন্টগুলোর মধ্যে জাইজিনও সামিল রয়েছে। মানে ইয়াং লিয়ান 13-কে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে এটাই সব থেকে শ্রেষ্ঠ সময় তার এলিক্সারটা জাইজিনের শরীর থেকে বের করার জন্য। এখন জাইজিনের শরীরে তার আত্মা নেই এবং 13 খুব সহজেই তাকে মেরে এলিক্সারটা পেয়ে যাবে। অন্যদিকে জাইজিনকে দেখানো হয় আর সে ওই ভূতটার মধ্যেই তার দাদাকে দেখে এবং যখন সে তার কাছে যায় তার দাদা সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর ডিমনে পরিণত হয়। সেখানে তখনই 13 এসে জাইজিনের সাহায্য করে। সেখানে সে চাইলে জাইজিনকে মেরেই ফেলতে পারত, কিন্তু 13 মন থেকে ভীষণ ভালো ছিল, সেই কারণে সে জাইজিনকে তার বন্ধুত্বের খাতিরে সাহায্য করে। কিন্তু এতে জাইজিনের কোনো সাহায্যই হয় না, উল্টে তারা একটা অদ্ভুত ট্র্যাপে ফেঁসে যায় এবং এরপরেই জাইজিনকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে জাইজিন আর তার দাদা এই একই পরীক্ষা দেওয়ার জন্য আসছিল, কিন্তু সে এই এক্সামটা দিতে দিতে এই এক্সামিনেশন রুমেই মারা গেছিল এবং সে এখানে একটা ইভিল স্পিরিটে পরিণত হয়। সেখানে একটি ইভিল স্পিরিট 13-এর ওপরে আক্রমণ করে আর অন্যদিকে জাইজিনের আত্মাটাকে জাইজিনের ভাই সেখানে শোষণ করছিল। সেখানে যখন তার ভাই জাইজিনের আত্মাটাকে টেনে নিচ্ছিল তখনই একটা ম্যাজিক হয় এবং তার দাদা তার ছোটবেলাকার সমস্ত কথা মনে করে ফেলে।
তার মনে পড়ে যায় যে জাইজিন তার ছোট ভাই, সেই কারণে সে তাকে ছেড়ে দেয়। এবং এরপরেই 13 আর জাইজিনের শরীরে তাদের আত্মা ফিরে যায়। এরপরেই সেখানে ফিরে গিয়ে জাইজিন 13 কে বলে যে তুমি কি এখানে এসেছো এই এলিক্সারের কারণে? তুমি আমায় সত্যি কথা বলো, তোমার যদি এখানে আসার কারণ এটাই হয়ে থাকে তাহলে আমি তোমায় এই এলিক্সারটা দিয়ে দেব। কিন্তু এখন 13 এর আর সেই এলিক্সারটার কোনো প্রয়োজন নেই। এখন 13 চায় ইয়াং লিয়ানকে মুক্ত করতে, এবং সেখানেই আমরা জানতে পারি যে ইয়াং লিয়ান আসলে একটা ভূত ছিল। কিন্তু মারা যাওয়ার আগে সে একটা সুন্দরী মেয়ে ছিল, কিন্তু তার এই পৃথিবীতে কেউই ছিল না। সে একটা অনাথ ছিল, সেই কারণে লোকেরা তার বাজে ব্যবহার করে, এবং এই কারণেই সে রেগে গিয়ে তার প্রাণ ত্যাগ করে। আর মারা যাওয়ার পরে ইয়াং লিয়ান এমন একটা ভূত হয়ে যায় যে মানুষদের হার্ট খেত, এবং নিজের সৌন্দর্য বজায় রাখবার জন্য সে মানুষদের রক্ত পান করত। এই কথাটা জাইজিন শোনার পরে সেও ইয়াং লিনের সাহায্য করতে চায়। আর তারপরে সে ইয়াং লিনের কাছে গিয়ে আবার বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু সেখানে ইয়াং লিয়ান জাইজিনকে সেই কথাটাই বলে যেটা একটু আগে 13 তাকে বলেছিল। কিন্তু এইটা শোনার পরেও জাইজিন ইয়াং লিয়ানকে বিয়ে করতে চায়, আর তখনই ইয়াং লিয়ানও এতে রাজি হয়ে যায়। এরপরেই তারা সেখান থেকে পালিয়ে একটা ব্রিজের কাছে চলে আসে, এবং সেখানে 13 তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। এইখানে তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়। আসলে ইয়াং লিয়ান এখনো ভাবছে যে 13 জাইজিনকে মেরে তার এলিক্সারটা নেবে, আর অন্যদিকে 13 এখন চাইছে ইয়াং লিনিয়ার থেকে জাইজিনকে বাঁচাবে। সেই কারণে 13 ইয়াং লিয়ানের ওপরে আক্রমণ করে, এবং ইয়াং লিয়ানও জাইজিনকে বাঁচানোর জন্য 13 এর ওপরে আক্রমণ করে। এবং তখনই সেখানে আর একটা ফক্সের আত্মার এন্ট্রি হয়, এবং সে ইয়াং লিয়ানের ওপরে আক্রমণ করছিল কারণ সে 13 কে বাঁচাতে চায়। সেখানে সে ইয়াং লিনের ওপরে আক্রমণও করে, এবং তখনই সে আহত হয়ে পড়ে, এবং 13 জাইজিনকে ছেড়ে ইয়াং লিনের কাছে আসে। আর এখন তাকে বাঁচানোটা ভীষণ কঠিন একটা ব্যাপার, কারণ সে খুব বাজেভাবে আহত হয়েছে। সেখানে ইয়াং লিয়ান জাইজিনকে বলে যে সে তাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই সেও তাকে ভালোবাসে, এবং এরপরেই সে হাওয়ায় সেখানে মিলিয়ে যায়। ইয়াং লিয়ানের মারা যাওয়ার পরে জাইজিনের খুব খারাপ লাগে, আর তার মাথায় তখন এটাই আসে যে 13 তাকে বরাবর মিথ্যে কথা বলে এসেছে। এই কথাগুলো শোনার পরে 13-এরও ভীষণ গিল্টি লাগে, এবং সে নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে চাইছিল। কিন্তু সে তাকে মারতেই যাবে তার আগেই তার পিছনে একটা পেপার চলে আসে, এবং 13 সেই পেপারের মধ্যে ঢুকে যায়। এবং সেখানেই আমরা জানতে পারি যে ওই ফক্স ড্রাইভের চিপ ওই পেপারটা পাঠিয়েছিল তাকে বাঁচানোর জন্য। এবং সেখানেই বলা হয় যে ওই পাহাড় থেকে যখন ওই শেয়ালটা পড়ে যাচ্ছিল, তখন তাকে যেই বাচ্চাটা বাঁচিয়েছিল সেটা আসলে জাইজিন। এইটা এই মুভির প্রথম সিনটা, আর সেখানে যেই শিয়ালটা রয়েছে সেটা আসলে 13, এবং ওই বাচ্চাটা জাইজিন ছিল। সেখানে ওই চিপ বলে যে জাইজিনের শরীরের ভিতরে হোয়াইট এলিক্সার রয়েছে, আর সেটা 13 অনেক শক্তিশালী করে দিতে পারে। এরপরে আমরা অনেকটা সময়ের বাদের একটা সিন দেখি, এবং সেখানে জাইজিন এখন 13 খুঁজছে, আর সে তাকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলে চলে আসে, এবং সেখানে 13 দেখতে পায়। সে 13 কাছ থেকে ক্ষমা চায়, কারণ সেই রাতে সে অনেক রেগে গেছিল, আর রাগের মাথায় সে 13 অনেক বাজে বাজে কথাও বলে। এরপরেই সেখানে জাইজিন তার শরীর থেকে ওই হোয়াইট এলিক্সারটি বের করে তাকে দিয়ে দেয়। কিন্তু সেখানেই জানা যায় যে ওইটা 13 ছিল না, বরং সেটা 13 রূপে ওই তার গার্ডিয়ানটা ছিল। সে চিফের থেকে শুনতে পেরে গেছিল যে জাইজিনের শরীরে ওই হোয়াইট এলিক্সার রয়েছে, আর শক্তির লোভে সে এই ধোকাবাজিটা করে। কিন্তু ওইটা যখনই তার হাতে যায় সেটা ব্ল্যাক এলিক্সারে পরিণত হয়, এবং ব্ল্যাক এলিক্সার তাদের কোনো কাজেই লাগবে না। সেখানে 13 যখন এই ব্যাপারে জানতে পারে, সে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে আসে, এবং তারপরেই তার গার্ডিয়ানের সাথে সে লড়তে শুরু করে। কিন্তু সেখানে ওই গার্ডিয়ানটি 13 ভীষণ মারধর করে, কারণ ওই গার্ডিয়ানটি 6-টেল ফক্স ছিল, আর সে ভীষণ শক্তিশালী। সেখানে 13 মরতেই যাবে, কিন্তু তখনই সে জাইজিনের কথা ভাবে, এবং তার হাতটি ওই ব্ল্যাক এলিক্সারের ওপরে গিয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার এটাই হলো যে ওই ব্ল্যাক এলিক্সারটা তার ছোঁয়া লাগতেই এখন হোয়াইট এলিক্সার হয়ে গেছে। সেখানে ওই হোয়াইট এলিক্সারটি পেতেই 13 একটা শক্তিশালী 9 ফক্সে পরিণত হয়, আর এখন তার থেকে শক্তিশালী সেখানে কেউ ছিল না। এবং সেই রাগের মাথায় ওই গার্ডিয়ানটাকে মারতেই যাবে, কিন্তু তখনই তার জাইজিনের কথা মনে পড়ে। জাইজিন সবসময় চেয়েছিল যে 13 একটা ভালো শেয়াল হবে, সেই কারণে সে তার গার্ডিয়ানকে সেখানে জীবিত ছেড়ে দেয়। এরপরেই সিনটি এখানে কাট হয়, আর আমরা জাইজিনকে দেখতে পারি। কিন্তু জাইজিন তো মরে গেছিল, কিন্তু এখন সে বেঁচে আছে। আসলে 13 তার সমস্ত অমরের শক্তি জাইজিনকে বাঁচানোর জন্য লাগিয়ে দিয়েছে, এবং 13 নিজে এখন একটা ছোট্ট শেয়ালে পরিণত হয়েছে, এবং সেখানে তারা দুজন খুব ভালোভাবে ছিল। এরপরই আমরা 13 ওই গার্ডিয়ানটাকে দেখতে পাই,
এবং সে এখন একটা কাগজের মধ্যে বন্দি রয়েছে। এরপরেই আমরা জানতে পারি যে ওই এক্সামিনেশন হলে যে অতগুলো ক্যান্ডিডেট মারা গেল সেটা এই ডিমানের জন্যই, কারণ এই গার্ডিয়ানটি বরাবরই হোয়াইট এলিক্সারের খোঁজে ছিল। কিন্তু তার গার্ডিয়ানের মন যেহেতু ভালো ছিল না, সেই কারণে সে কখনোই ওই হোয়াইট এলিক্সার খুঁজেই পায়নি। আর এই গল্পটির মোরাল হলো যে সব সময় ভালোরই জিত হয়। যাদের মন ভালো নয় এবং যারা সব সময় খারাপ কাজ করে তাদের সাথেও খারাপটাই হয় এবং তাদের সাথে কখনোই ভালো হয় না। এবং এই মিনিংফুল স্টোরির সাথে এই সিনেমাটিও এখানেই শেষ হয়।